আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি রিমা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজ হলো 27 তারিখ রবিবার, আর এখন সময় হলো দুপুর 3:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আবার চলে এসেছি বাবার বাড়ি, আজকে আসিনি, এসেছি কালকে রাত্রিবেলায়। তো সারাদিন আর কোনো ব্লগ রেডি করিনি, যদিও বাড়ি আসার পর তেমনভাবে কোনো ব্লগ রেডি করতে পারছি না। এমনিও ইচ্ছা করছে না, বাড়ির লোকদের সাথে টাইম কাটাতে গিয়ে আর ব্লগের পেছনে টাইম দেওয়া হচ্ছে না। তো ভাবলাম এখন একটা ব্লগ বানিয়ে ফেলি। আমরা যাব একটু বাইরে, বাইরে যাব এই কারণেই একটা লেহেঙ্গা আছে, সেটা প্রায় 3 বছর হয়ে গেছে, যেটা এখন আমি বানিয়ে উঠিনি, রাজস্থান থেকে আনানো যেটা। তো এখনও পর্যন্ত আমি সেটা পরিও নি, যেহেতু বানানো হয়নি সেই কারণে পরাও হয় না। তো আজকে ভাবলাম যে যখন বাড়ি এসেছি এখন তাহলে এইভাবে বানিয়ে নিই। একটা বিয়ে আছে, যদি সেই বিয়েতে পড়তে পারি তো খুব ভালো লাগবে, যদি না পারি তো নেক্সট আরও বিয়ে আছে, তো যখন বাড়ি আসবো ওই টাইমে পড়তে পারবো। জিনিসটা বানিয়ে থাকলে পড়া হবে, কিন্তু বানানো না হলে আর পড়াই হবে না। পাশে এখানে শুয়ে আছে আমার বোন, ভালো করে দে, পাশে শুয়ে আছে বোন। আর আমাদের খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ আগে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। বাবা আছে বাইরে, সবার সাথে পরিচয় করাবো। মা বাইরে কাজ করছে। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ স্টার্ট করে ফেলি। চলো তাহলে বেশি বকবক না করে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি হয়ে গেছি, ওখানে বোন রেডি হচ্ছে আর লেহেঙ্গাটা বের করা হয়ে গেছে। এখন আমি লেহেঙ্গাটা পুরোটা খুলবো না, তার কারণ যদি আমি এখন খুলি তাহলে আবার ভাঁজ করতে হবে, দোকানে তো যাচ্ছি নি। এটা হলো লেহেঙ্গার ঘেরটা, আর এর মধ্যে রয়েছে ওড়নাটা। আমি এটা ওড়না তো নিয়ে যাব না, ওড়নাটা রেখে যাব, ব্লাউজ পিস আর যে লাইনিংটা আছে ওইটা আর এই লেহেঙ্গাটা নিয়ে যাব। তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো লেহেঙ্গাটার কালার হলো এই। এটা উল্টো করে ভাঁজ করে রাখা, তো তাই আমার লাগবে এটা ওড়নাটা। এটা স্পেশালি রাজস্থান থেকে আনানো, আমার হাজবেন্ড আনিয়েছে রাজস্থান থেকে, একটা দাদাকে বলে, ওর বাড়ি ওইখানে, তো ওকে দিয়ে আনিয়েছে। চলো পটাপট প্যাক করে নি, প্যাক করে বেরিয়ে পড়ি। বাইরের ওয়েদারটাও এখন খুব একটা ভালো না। হয়েছে রেডি? বোনও রেডি হয়ে গেছে। চলো তাহলে বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের রাস্তায়। এটা হলো বাজার, আমাদের এই পেছনের গলিটা হলো আমাদের বাড়ির গলি। আমি আর বোন মিলে চলে যাচ্ছি। আর বল কিছু কেমন লাগছে? ভালোই লাগছে। এই প্রথম বোনকে ব্লগে আনলাম। রোজ ভাবি যে একটা একটা করে ব্লগ রেডি করব, কিন্তু এখানে আসার পর আর সেটা হয়ে উঠছে না। এটা যে টোটাল দেখছো মার্কেটটা, এটা টোটালটাই হলো আমাদের মার্কেট, একদম বাড়ির পাশের মার্কেট। আর এটা হলো একটা ছোট পার্ক মতন, স্লিপ করা। এখানে আছে শনি কি মন্দির, শিব মন্দির, সরি এটা হলো শিব মন্দির। এই টোটাল জায়গাটা হলো টোটাল মার্কেট। আসার সময় ব্যাক ক্যামেরায় তোমাদের অবশ্যই দেখাবো। এখন আস্তে আস্তে যাচ্ছি হেঁটে হেঁটে। ওর হাতে রয়েছে লেহেঙ্গার ব্যাগটা, যদিও আমি এখন ক্যামেরা করছি বলে এখন না সেটা রাখিনি হাতে। চলো তাহলে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। এই যেটা মন্দির, বোনের মাথাতেই ঢেকে গেছে আর দেখা যাচ্ছে না। এসছিলাম সেলাইয়ের দোকানে, কিন্তু সেলাইয়ের দিদিটা, যে দিদিটা সেলাই করে সেই দিদিটা এখন চলে গেছে কাজে নবদ্বীপ। তো সামনে একটা বৌদির বাড়ি ছিল, সেই বৌদি টেনে আবার বাড়ি নিয়ে চলে গেল। গিয়ে খানিকক্ষণ গল্প করে খেয়ে দিয়ে আসলাম। তো এখন যাচ্ছি বাড়ি, ফের আবার আসবো, দিদিটা বলেছে ফোন করে বলতে। আর এটা হলো আমাদের মাঠ, এখানে খেলা হচ্ছে। এটা হলো মেন মার্কেট। এই টোটালটা যে দেখছো, এই যে গ্যালারি না দেখেছি সাইডা, এটা হলো আমাদের মেন মাঠ। আর পুরো গ্যালারি তৈরি হয়ে গেছে, এখানে হচ্ছে এখন খেলা, আর এই টোটালটাই পুরো মার্কেট। দিদিটা বললো যে ফোন করে আবার আসতে, তো সন্ধ্যাবেলা আমি আবার আসবো। চলো তাহলে। চলো তাহলে এখন ব্লগটা এভাবেই চলতে থাকুক, যখন সন্ধ্যাবেলা আবার আসবো তখন থেকে আবার কন্টিনিউ করবো।